দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। বেসামরিক প্রয়োজনে 90% মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা ইরানের রয়েছে, জানালেন প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। আফগান সীমান্ত পর্যবেক্ষণে ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহার করছে ইরান, তালেবানের আন্তর্জাতিক স্বীকৃতি সংলাপের উপর নির্ভর করছে বলে জানালো তেহরান। বাংলাদেশের জাতীয় পার্টির ঘোষিত নয়া কমিটিতে চেয়ারম্যান রৌশন এরশাদ, জি এম কাদের অবৈধভাবে চেয়ারম্যানের পদ কেড়ে নিয়েছিলেন বলে অভিযোগ। এবং ভারতের উত্তরপ্রদেশে নয়া জনসংখ্যা নীতি মানবাধিকারের পরিপন্থী, অভিযোগ করলেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা নোমানি। ইরানের 90% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। তিনি আজ মন্ত্রিসভার বৈঠকে আরও বলেছেন, ইরানের পরমাণু শিল্প অক্ষুণ্ণ রয়েছে। পরমাণু শক্তি সংস্থা প্রমাণ করেছে ইরান চাইলে 20 ও 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। কখনো যদি নিজেদের রিয়েক্টরের জন্য 90% মাত্রার ইউরেনিয়াম প্রয়োজন হয় তাতেও সমস্যা নেই, এই সক্ষমতা ইরানের রয়েছে। রুহানি বলেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরান সবকিছুই করতে পারে। ইরান পরমাণু সমঝোতা থেকে বের না হয়ে ভালো করেছে বলে তিনি মন্তব্য করেন। রুহানি বলেন, শত্রুদের কোনো ষড়যন্ত্রই সফল হয়নি, তারা ইরানের সরকার ব্যবস্থাকে টার্গেট করেছিল, ইরানের অর্থনীতিতে ধস নামাতে চেয়েছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি সংগ্রামী ফিলিস্তিনি জাতির প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। দখলদার ইহুদিবাদ ইসরায়েলের কবল থেকে জেরুজালেম আল কুদস মুক্ত হওয়া পর্যন্ত ইরান ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে জোর দেন রাইসি। তিনি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া এবং ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালার সঙ্গে টেলিফোন আলাপে ইরানের এই সমর্থনের কথা ঘোষণা করেন। রাইসি প্রতিরোধকামী সংগঠনের নেতাদের আশ্বস্ত করে বলেন, ফিলিস্তিনি জাতিকে রক্ষার পাশাপাশি ইহুদিবাদ ইসরায়েলের দখলদারিত্ব থেকে জেরুজালেম মুক্ত করার লক্ষ্যে তার দেশ সব ধরনের সহযোগিতা এবং সমর্থন অব্যাহত রাখবে। ইরান বলেছে, অস্ত্রের জোরে নয় বরং একমাত্র রাজনৈতিক আলোচনার মাধ্যমে আফগানিস্তানের তালেবান আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পেতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক সৈয়দ রাসুল মুসাভি এবং ইরানের সম্প্রতি তালেবানের সঙ্গে আফগান সরকারের যে আন্ত আফগান সংলাপের প্রয়োজন আয়োজন করা হয়েছিল তা অত্যন্ত সফল হয়েছে বলে জানান মুসাবি। তিনি বলেন, অতীত অভিজ্ঞতা থেকে তালেবান ভালো করে জানে শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে তাদের পক্ষে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জন করা সম্ভব নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, আমেরিকা আন্ত আফগান সংলাপের বিরোধী ছিল এবং সাম্রাজ্যবাদী এই দেশটি কখনোই চায়নি আফগান সরকারের সঙ্গে তালেবান সংলাপে বসুক, আর এই মার্কিন দুরভিসন্ধিমূলক নীতির কারণেই আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। আফগান সীমান্তে মোতায়েন সামরিক ইউনিটগুলো পরিদর্শন করেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান সৈয়দ আব্দুর রহিম মুসাভি। তিনি আজ সীমান্তের দুগারুন ক্রসিংয়ে পৌঁছে সাংবাদিকদের বলেন, বর্তমানে ইরানের 90% সীমান্ত অত্যাধুনিক ইলেকট্রনিক সরঞ্জামের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। প্রতিবেশী আফগানিস্তানের চলমান পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সব ধরনের হুমকি মোকাবেলার জন্য আগে থেকেই প্রস্তুত রয়েছে, কাজেই সাম্প্রতিক ঘটনাবলীর কারণে কোনো উদ্বেগ নেই। ইরানি বাহিনী শত্রুদের কোন ধরনের ছাড় দেবে না। তিনি আরো বলেন, আফগানিস্তানে চলমান গৃহযুদ্ধ ইরানের জন্য কোন ধরনের হুমকি সৃষ্টি করতে পারবে না। ইরানের জল, স্থল ও আকাশ সীমা লঙ্ঘনের কোন সুযোগ বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে এরশাদের স্ত্রী রৌশন এরশাদকে আজীবন চেয়ারম্যান করা হয়েছে। সভায় অভিযোগ করা হয়, এরশাদ যখন অসুস্থ ছিলেন তখন তার ভাই জি এম কাদের এরশাদকে জিম্মি করে পার্টির
চেয়ারম্যানের পদ গ্রহণ করেছিলেন। বাংলাদেশের সাবেক সেনাশাসক এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। পুনর্গঠিত এ কমিটিতে এরশাদের স্ত্রী রওশন এরশাদকে আজীবন চেয়ারম্যান এবং অপর স্ত্রী বিদিশা এবং তার পুত্র সাদ এরশাদকে করা হয়েছে কো চেয়ারম্যান। নতুন ঘোষিত এ কমিটিতে ভারপ্রাপ্ত মহাসচিব রাখা হয়েছে এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদকে। আজ বুধবার হুসেইন মোহাম্মদ এরশাদ ট্রাস্ট এর উদ্যোগে বাড়িধারার প্রেসিডেন্ট পার্কে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে এই ঘোষণা দেন এরশাদ পুত্র এরিক। অনুষ্ঠানে এরিক এরশাদ জানান, আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন রাতের বেলা আমার চাচা জিএম কাদের বাবাকে জিম্মি করে অবৈধভাবে পার্টির চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন। এগুলো আটকাতে হবে, প্রতিহত করতে হবে। অসুস্থতাজনিত কারণে রওশন এরশাদ এই স্মরণ সভায় উপস্থিত না থাকলেও উপস্থিত ছিলেন সাদ এরশাদ। নিজের বক্তৃতায় বাবা ও মায়ের জন্য দোয়া কামনা করেন তিনি। রওশন এরশাদকে আজীবন চেয়ারম্যান ঘোষণার বিষয়ে এরিকের মা বিদিশা এরশাদ বলেন, তিনি আমাদের সবার মুরব্বী। পার্টির চেয়ারম্যানের অবর্তমানে তিনি দলের আজীবন চেয়ারম্যান থাকবেন। তার নেতৃত্বে জাতীয় পার্টি পুনর্গঠিত হবে এবং আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে। নতুন কো চেয়ারম্যান সাদ এরশাদ বলেছেন, আমরা জঞ্জাল মুক্ত থাকতে চাই। এই দিনে বাবার জন্য দোয়া করতে চাই, সবার কাছে দোয়া চাই। স্মরণ সভা শেষে এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে আরো 210 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 12,383 জন। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু ও নতুন রোগী শনাক্ত কিছুটা বেড়েছে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাংলাদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে গত 1 জুলাই থেকে দেশে সর্বাত্মক লকডাউন চলছে। সব ধরনের অফিসের পাশাপাশি গণপরিবহনও বন্ধ রয়েছে। আগামী 21 জুলাই ঈদুল আজহা উপলক্ষে এই বিধিনিষেধ 8 দিনের জন্য শিথিল হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতিতে বিধিনিষেধের মেয়াদ 30 জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আজ রাজ্য সচিবালয় নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানানো হয়েছে। অন্যদিকে দেশে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যে রাজ্যগুলোকে সতর্ক করে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। তিনি এই চিঠিতে দেশের বিভিন্ন প্রান্তের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারের নয়া জনসংখ্যা নীতিকে মানবাধিকারের পরিপন্থী বলে অভিহিত করেছে দারুল উলুম দেওবন্দ। এই প্রতিষ্ঠান বলেছে, যাদের 2-এর বেশি সন্তান হবে তাদেরকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার ঘোষণা সেই শিশুদের প্রতি অন্যায়। ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারের নয়া জনসংখ্যা নীতিকে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসেম নোমানি মানবাধিকারের পরিপন্থী বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যাদের 2-এর বেশি সন্তান হবে তাদেরকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার ঘোষণা সেই শিশুদের প্রতি অন্যায়। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর শেখ কামালউদ্দিন আজ বুধবার রেডিও তেহরানকে বলেন, আমরা বারবার দেখেছি বিজেপি সরকার মানেই দেখেছি যখনই সামনে একটা নির্বাচন, এই যে কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়ে গেল সেখানে তারা বড় বড় কথা বলেছিল কিন্তু একেবারে গোহারান হেরে গেছে। সামনে উত্তরপ্রদেশ, ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্য, সেই রাজ্যে নির্বাচন আছে। বিজেপি যখনই আমরা দেখেছি যে বড় নির্বাচন আসছে তখন কোনো ইস্যু তৈরি করছে সেখানে সরকারের ব্যর্থতা ঘুরিয়ে দেওয়ার জন্য। একদিকে পেট্রোপণ্যের লাগাম ছড়া মূল্য, সেদিকে নজর দেওয়া দৃষ্টি নেই। গঙ্গায় লাশ ভেসে যাচ্ছে, সেই লাশ করোনায় আক্রান্ত কিনা কেউ বলতে পারে না, সে ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নেই। এবং একের পর এক দলিত হত্যা হচ্ছে, ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে উত্তরপ্রদেশে, সে ব্যাপারে কোনো চিন্তা নেই। এসব না করে এমন সিদ্ধান্ত নিতে চলেছে যেখানে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার সম্ভাবনা আছে, বলছিলেন ডক্টর শেখ কামালউদ্দিন। গত শুক্রবার উত্তরপ্রদেশের রাজ্য আইন কমিশনের খসড়া বিলের সুপারিশ করা হয়েছে, 2-এর বেশি যাদের সন্তান রয়েছে তাদেরকে সরকারি চাকুরি এবং সরকারি প্রকল্পগুলোর সুবিধা থেকে বঞ্চিত করা হবে। আফগানিস্তানের বাগদিস প্রদেশের কেন্দ্রীয় শহর কালানু থেকে তালেবান অস্ত্রধারীদের বিতাড়িত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আমান। তিনি বলেছেন, কালানু পুনরুদ্ধারের অভিযানে শত শত তালেবান হতাহত হয়েছে। রাজধানী কাবুল থেকে ফুয়াদ আমানের বরাত দিয়ে ইরানের IRIB বার্তা সংস্থা এ খবর জানিয়েছে। এদিকে আফগানিস্তানের তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে তাদের শত্রু বলে অভিহিত করেছেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, দায়েশ আমাদের শত্রু এবং সকল মুসলিম দেশ এই গোষ্ঠীর বিরোধী। তালেবানের সঙ্গে এই জঙ্গি গোষ্ঠীর কোন রকম সম্পর্ক নেই বলে জবিউল্লাহ মুজাহিদ দাবি করেন। পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান আমাদের দ্বিতীয় আবাস এবং লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য আমরা এই দেশটির কাছে কৃতজ্ঞ।
আফগান সরকারের সঙ্গে সংলাপে অংশগ্রহণের জন্য তালেবান কাতারের রাজধানী দোহায় প্রতিনিধি দল পাঠিয়েছে বলেও জানান জবিউল্লাহ মুজাহিদ। তিনি দোহা সংলাপের সফলতা কামনা করেন। তালেবান মুখপাত্র বলেন, তারা সংলাপের মাধ্যমে আফগানিস্তানে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। তাদের সামরিক শক্তি থাকা সত্ত্বেও বলপূর্বক কাবুল দখল করবে না বলে তিনি জানান। ভারত গোপনে আফগানিস্তানে অস্ত্র সাহায্য পাঠিয়েছে বলে পাকিস্তানের কোন গণমাধ্যম যে খবর দিয়েছে তা অস্বীকার করেছে আফগান সরকার। নয়াদিল্লিস্থ আফগান দূতাবাস বলেছে, পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ সংক্রান্ত যে খবর প্রকাশ করেছে তার কোনো ভিত্তি নেই। এক্সপ্রেস ট্রিবিউন সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, যেসব বিমানে করে ভারত সম্প্রতি আফগানিস্তানের কান্দাহারস্থ কনসুলেট থেকে নিজের কর্মীদের প্রত্যাহার করে নেয়, সেই বিমানে করে গোপনে কাবুলে সামরিক সহযোগিতা পাঠায় নয়াদিল্লি।